সাধু সন্ন্যাসীরা আমার সাধনা করে সিদ্ধি লাভ করবে। এই সব কিছুর প্রবর্তক হতে হবে তোকে। কিরে, পারবি না? পারবো পারবো মা, পারবো। তোমার আশীর্বাদে আমি সব করতে পারবো। এইখানেই শেষ নয় জয় দত্ত, আমার মূল মন্দিরের পাশে তোকে আরেকটি মন্দির স্থাপন করতে হবে। কার মন্দির মা? হৈরবের দেবাদিদেব মহাদেব ভৈরব চন্দ্রচূড় রূপে সেই মন্দিরে অধিষ্ঠান করবে। তাই হবে মা, তাই হবে। আমি খুব তাড়াতাড়ি মন্দির প্রতিষ্ঠা করার ব্যবস্থা করব। মনে রাখবি জয় দত্ত, ভবিষ্যতে আমার এই স্থানকে জগৎবাসী চিনবে মহাপীঠ তারাপীঠ রূপে। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। এখনো ফিরে এলো না মা, আমার স্বামী সন্তান এখনো ফিরে এলো না। তুমি তো অন্তর্যামী, তুমি তো সব বোঝো। এই মায়ের কান্না তোমার বুকে বাজছে না, ফিরিয়ে দাও না মা, ফিরিয়ে দাও না আমার স্বামী সন্তানকে। আমি আর ধৈর্য ধরতে পারছি না, আর পারছি না আমি। বৌমা, 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 এই অভাগীর ডাকে একবার সাড়া দাও মা। বৌমা, বৌমা শুনছো? বৌমা, বৌমা, বৌমা শুনছো? বৌমা শুনেছেন তোমার ডাক মা? শুনেছেন আমার ছেলে, তোমার ছেলে সবাই ফিরে এসেছে মা। চলো শিগগির চলো। ফিরে এসেছে? সত্যি বলছেন মা? ফিরে এসেছে? কে বলেছে, কে বলেছে ভক্তের ডাকে মা সাড়া দেন না? মা আমার অন্তর্যামী, আমার স্বামী সন্তানকে সুস্থভাবে ঘরে ফিরিয়ে দিয়েছে। চলো মা, চলো শিগগির চলো। জয় মা, জয় মা। হবে না মা জাননি, ফেরার পথে কত কি যে ঘটে গেল। কি কি ঘটেছে সে অনেক কথা মা, সময় হলে সব বলবো।
মহামায়া, আমি তোমার ছেলেকে যে তোমার কোলে ফিরিয়ে আনতে পেরেছি এ তারই কৃপা। আমি তার দর্শন পেয়েছি মহামায়া। দর্শন পেয়েছেন? কার দর্শন পেয়েছেন? স্বয়ং মা তারার দর্শন পেয়েছি আমি। আমার জীবন ধন্য হয়ে গেছে, মা তারা আমাকে দেখা দিয়ে কৃপা করেছেন। এ তুমি কি বলছো বাবা? মা তারা তোমায় দর্শন দিয়েছেন? হ্যাঁ মা, এতদিন যার উদ্দেশ্যে আমি হাজার কটু কথা বলেছি, দম্ভে অন্ধ হয়ে আমি মহামায়ার দেবী পুজো পণ্ড করেছি, সেই আমার মতো পাপীকে তিনি মায়ের মমতায় ক্ষমা করেছেন, আমাকে ভক্তির সাগরে ভাসিয়েছেন তিনি। মহামায়া, আর তুমি একা নয়, এখন থেকে আমি তুমি দুজনে একসাথে মা তারার পুজো করব। জয় মা তারা। শুনবে তোমরা মা তারার অসীম করুণার কাহিনী? বলো বাবা, আমার পথ ভোলা ছেলেটাকে যিনি সঠিক পথ দেখালেন তার কথা তো শুনবই, বলো বাবা। তারা মায়ের কৃপায়, তার করুণায় তোমার ছেলের পুনর্জন্ম হয়েছে। শিবশঙ্কর খুব অসুস্থ হয়ে পড়েছিল, ওষুধ তো সব মুখ দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ওষুধ গিলতে পারছে না শিবশঙ্কর। কালিমা, তুমি চাইলেই আবার সব কিছু ফিরে পেতে পারো। সামনেই একটা সরোবর আছে, ওখানে যাও, ওখানে গেলেই তুমি আবার সব কিছু ফিরে পাবে। আমরা কাটা মাছ সরোবরের জলে ধুতেই মাছটা জ্যান্ত হয়ে চলে গেল। নিশ্চয়ই কোনো দেবীর কৃপা আছে কর্তমশাই। সে এক আশ্চর্য ঘটনা, তারা মার অশেষ কৃপায় মৃত্যুর ওপার থেকে ফিরে এলো আমার ছেলে। আজ আমার খুশির সীমা নেই মহামায়া। দেবী মা জগতের বুকে মা তারা রূপে প্রতিষ্ঠা পেতে চান এবং তিনি বলেছেন তার ভার তিনি আমাকে দিয়েছেন। সত্যি? সত্যি বলছেন আপনি? হ্যাঁ গো, মা নাকি বহু যুগ আগেই ঠিক করেছেন আমি হব তার প্রচারক। চলো মহামায়া, এই আনন্দের দিনে আমাকে মা কালীর কাছে নিয়ে চলো। তাড়াতাড়ি ডেকে পাঠান বাংলার সমস্ত নামি দামি স্থাপত্য শিল্পীকে, মা তারার মন্দির নির্মাণ করার কাজ আর ফেলে রাখা যাবে না। কিন্তু কোথায় তৈরি করবেন আপনি মায়ের মন্দির? যেখানে ব্রহ্মশিলা রূপে বিরাজ করছেন মা তারা, পূর্ব চণ্ডীপুরের মহাশ্মশান। দেখি কেমন করেছেন মায়ের মন্দিরের প্রতিকৃতি। না না, এমন মন্দির আমি গড়তে চাই না। এই মন্দির দেখে সাধারণ মানুষের মনে
ভক্তি জাগবে। এই জগতের বুকে আমার নতুন রূপের আবির্ভাব ঘটতে চলেছে, তার জন্য মন্দির নির্মাণ করা এত সহজ কাজ নয়। কে পারবে আমার মনের মতো মায়ের মন্দির করে দিতে?